কাতারকে সুনামৈতি সাজাকমণি দশমী গাত বেড়াইন থাকা আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার বিনলগী মানজাকা কমিশনার শৈলেশ কুমার যাদব নকবৈরগুলো লোকবসঙ্গ কক্তমাই টনিবসঙ্গ কক সেক্রেটার পুর নিগমনি মেয়র হাইকেবা এমএলএ দীপক মজুমদার সুন্দর বিজেপি সাজা মাসে নতুন করে চিন্তা ভাবনায় আমাদের নিরঞ্জন ঘাট দশমী ঘাট যেটা সেটা আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবীণ ডক্টর মানিকের হাত ধরে উদ্বোধন করা হবে। আর এই প্রস্তুত হিসেবে আমরা আমাদের অনুষ্ঠানের সবাই আছেন, আমাদের কমিশনার সাহেব আমার আধি ডিরেক্টর আছেন, এমএসিও আছে, কতটা কাজ এগিয়েছে এবং কতটা কাজ করার প্রয়োজনীয়তা আছে সেটা আমরা লক্ষ্য করছি। বৃষ্টি যদি না হয় প্রকৃতি যদি আমাদের সহায়তা করে আমার আমাদের দেশে আছে প্রত্যাশা যে আমরা 7 তারিখ সুন্দরভাবে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারবো। এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা সার্বিকভাবে আমি বলব যে উত্তরবঙ্গ জেলার সবচেয়ে বড় নিরঞ্জন ঘাট হচ্ছে ত্রিপুরা, যেটা মানুষ দেখিনি আগে কখনো। আমাদের পুরনিগম স্মার্ট সিটি মিলে সরকার সবাই মিলেই কাজটা করছি, শুধু যারা প্রতিমা নিরঞ্জনে আসবেন ক্লাবের সদস্য সদস্য তা না, বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখছি এটা দেখার জন্য। একদম আধুনিকভাবে করা হচ্ছে, সুন্দরভাবে দেখবেন আপনারা সরকার দেখেছেন এটা আলোর ব্যবস্থা ভালো করা হয়েছে, রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে, পাকা ঘাট নির্মাণ করা হয়েছে, পাকা স্টেজ করা হচ্ছে, ওয়াশ টাওয়ার করা হচ্ছে পাকা। সার্বিকভাবে আমি বলবো যে অন্য অন্য বছরে যেরকম বৃষ্টি হলে কাদায় কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না, কারণ এবার কিন্তু সমস্ত জায়গাটাই পাকা করা যাচ্ছে, আরসিসি করা হয়েছে, টাইলস মার্বেল যা যা যেখানে লাগানো প্রয়োজন সেটাই লাগানো হয়েছে, আধুনিকভাবে দশমী ঘাটকে সাজানো হয়েছে। নিরাপত্তা বিষয়টা কীরকম করা হবে? নিরাপত্তা বলতে কিছু নিরাপত্তা যে ঘাটে যারা আসবে মানে একদম আমাদের এখানে পুরো ট্রেন দিয়ে ভাসান করা হয়। বিগত আগে যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যের মানুষের বা এই শহরের মানুষের যারা নিয়মের ঘাটে আসতেন তখন অনেক ইনসিডেন্ট হতো, এখন কিন্তু গত 2 বছর আমি বলবো যে কোনো রকম ইনসিডেন্ট হয়নি। আর ট্রেন দিয়ে সবটা করা হয়, আমাদের মেনুয়ালে 100 লেবার আমাদের থাকে, সাথে কর্মীরা থাকে, সার্বিকভাবে নিরাপত্তার দিক থেকে কোনো রকম ভয়ের কিছু নেই। আমার মনে হয় গত 2 বছর খুব ভালোভাবে করেছি আমরা, আমাদের সরকারের আরক্ষা প্রশাসন আছে, জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তারা থাকবেনই, পাশাপাশি পৌর নিগমেরও আমাদের প্রচুর সংখ্যক কর্মীরা থাকেন যারা মেনুয়ালি ভাসান করান। আর ট্রেনের সিস্টেমে থাকে একটা প্রতিমা বড় প্রতিমা করলে আমরা লক্ষ্য করছি 10 মিনিটের সময় লাগে, কাজে দ্রুততর সেই সবটাই হয়, ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, বরং আনন্দের বিষয় থাকবে, দেখার বিষয় থাকবে। গতবার যেমন ডাকটাক ছিল সব কিছু থাকবে, সব কিছু এবার আমরা সন্ধ্যা আরতির ব্যবস্থা করার চেষ্টা করছি, যদি প্রকৃতি আমাদের সহযোগিতা করে সবটাই হবে। নতুন বললাম তো নতুনভাবে নতুন রূপে এবার দশমী ঘাট মানে